সো গাইস আমরা কিন্তু অনেকেই কিন্তু ভিডিও ম্যাক করে কিন্তু ভিডিওতে কিন্তু ভালোভাবে রিয়েকশন ঠিক না থাকার কারণে কিন্তু আমাদের ভিডিও কিন্তু দেখতে কিন্তু এত সুন্দর লাগে না, অ্যাট্রাকটিভ মনে হয় না। তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটি নর্মাল ভিডিও থেকে কীভাবে 4K ভিডিওতে কনভার্ট করবেন। তো গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর কথা না বাড়িয়ে ভিডিওটি মূল পয়েন্টে চলে যাচ্ছি। ওকে গাইস, এই ধরনের ভিডিও ম্যাকিং করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকেট নামে একটি অ্যাপ। অ্যাপটি আপনাদের প্লে স্টোর থেকে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওদের ডাউনলোড নিতে পারবেন। ডাউনলোড করবেন আপনাদের ক্যাপকেট অ্যাপটি ওপেন করবেন। ওকে গাইস, অ্যাপটি ওপেন করার পর আপনি দেখবেন কি নিউ প্রজেক্ট প্লাস এখানে রয়েছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ওকে গাইস, এরপর আপনি একটি নর্মাল ভিডিও নিয়ে নেবেন যে ভিডিওতে আপনাদের 4K কনভার্ট করতে চান। সো আমি এখানে একটি ভিডিও নিয়ে নিচ্ছি, ভিডিওটি নেওয়ার পরে নিচে অ্যাডে ক্লিক করবো। ওকে, আমি এই ভিডিওতে 4K কনভার্ট করবো, তার জন্য আমি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করলাম। তো এরপর আমাদের ভিডিওটি 4K কনভার্ট করার জন্য আমাদের প্রথম চলে আসবো, আসার পর আমরা নিচে স্ক্রল করবো। ওকে, এরপর নিচে স্ক্রল করে আমরা সর্বশেষে এসে পেয়ে যাবো কি অ্যাডজাস্ট, আমাদের অ্যাডজাস্টে ক্লিক করবো। ওকে, এরপর আমাদের একটু নিচে স্ক্রল করবো, এখানে পেয়ে যাবো কি আমরা এখান থেকে গ্রাফ, আমাদের গ্রাফ শুরু চলে যাবো। ওকে ওকে, এরপর আপনি যা করবেন আপনি এখান থেকে 4টি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এই 4টি ব্যাকগ্রাউন্ড একটি এই আইকনটি আপনি দেখুন উপরে উঠাবেন এবং এই আইকনটি আপনি নিচে নামিয়ে দেবেন। তো কীভাবে আপনি দেখুন, প্রথম আপনি সাদাটা আপনি এখানে নিচে নামিয়ে দেবেন এবং এটা উপরে উঠিয়ে দেবেন, এবং রেডটাও আপনি এটা উপরে উঠিয়ে দেবেন এবং এটা নামিয়ে দেবেন। এবার আপনি সবগুলো করে দেবেন, এটা নিচে এবং এটা উপরে, উল্টোটা করে দেবেন। সো আমি উল্টোটা সবগুলো উল্টো করে দিচ্ছি। ওকে, করার পর আমরা এখান থেকে সাইনে ক্লিক করবো, সেন্ড সাইনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ব্যাক করবো, সো ব্যাক করবো আবার। এরপর আমাদের পেয়ে যাবো কি ইফেক্টস, আমরা নিচে ইফেক্টসে ক্লিক করবো, সেখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস, ইফেক্টসে ক্লিক করবেন। এরপর আপনাদের ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। ওকে, এরপর আপনি চলে যাবেন কি বেসিকে। ওকে, বেসিকে যাওয়ার পর আপনাদের ব্লার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ব্লার ইফেক্টসটি নিবেন। ওকে করবেন, এরপর আপনাদের ফুল ভিডিওতে এটা দিয়ে দেবেন। ওকে ওকে, এরপর আপনাদের ক্যাপকেটের একটি লোগো পেয়ে যাচ্ছেন, সেখানে ক্যাপকেটের লোগোটি নিয়ে দেবেন, সো ডিলিট। ওকে, এতটুকু অ্যাডজাস্ট করার পর আমরা ভিডিওটা একবার সেভ করে নেবো, তার জন্য আমরা রিয়েকশনে ক্লিক করে আমরা ফুল রিয়েকশনটা বাড়িয়ে আমরা সেভ করে নেবো। ওকে ওকে গাইস, এখানে আমাদের অ্যাডজাস্টটি ভিডিওটি সেভ হয়ে গেলো, এখন আমরা ব্যাক করবো। তো গাইস, আপনার হয়তো আমাদের সঞ্জয় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলে বাজিয়ে দিন, কারণ পরবর্তী কোনো ভিডিও চ্যানেল সবার আগে পাওয়ার জন্য, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। সো ব্যাক করার পর আমরা এখানে ব্যাক করবো। সো এখানে ব্যাক করার পর এখন আমাদের যে এখানে ব্লার ইফেক্টটি নিয়েছি, সেই ব্লার ইফেক্টটি আমরা রিমুভ করবো, সেখানে ডিলেট। এরপর আমরা এখান থেকে ব্যাক করবো, এরপর আমরা অ্যাডজাস্টে চলে যাবো। এবার অ্যাডজাস্টে আমরা যে এখানে ইফেক্টটি নিয়েছি, অ্যাডজাস্টটি নিয়েছি, সেটা আমরা রিমুভ করবো, সেখানে ডিলেট। এরপর আমাদের ভিডিওটি আগের অবস্থায় চলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন আগের অবস্থা আসার পর আমরা ব্যাক করবো। সেখানে এরপর আমরা নিচে স্ক্রল করবো, এখানে পেয়ে যাবো কি ওভারলে নামে একটি অপশন, সো ওভারলেতে ক্লিক করবো। ওকে, এরপর আপনাদের অ্যাডওভারলেতে ক্লিক করবেন। ওকে, এরপর আপনারা এই মাত্র যে ভিডিওটি সেভ করেছেন সেই ভিডিওটি এখানে চলে আসবে। এরপর এই ভিডিওটি নেবেন, সব নিয়ে নিচ্ছি, ভিডিওটি নিয়ে আপনার নিচে অ্যাডে ক্লিক করবো। সো আমাদের ভিডিওটি এখানে চলে আসলো, তো আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমাদের ফুল স্ক্রিন করে দিবো, সো আমাদের বড় বড় ভিডিও পর্যন্ত করে দিবো। ওকে, এরপর আমরা নিচে পেয়ে যাবো কি ব্ল্যান্ড নামে একটি অপশন, সো আমাদের ব্ল্যান্ডে ক্লিক করবো। ওকে, এরপর আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো, এখান থেকে একটু স্ক্রল করবো, এখানে পেয়ে যাবো কি ব্রাউন নামে একটি অপশন, সো আমাদের ব্রাউন ইফেক্টটি আমরা দিয়ে দিবো, সেখানে ব্রাউন কালারটি দিবো। ওকে, সেখানে ব্রাউনটা দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাডজাস্টটা আমরা কিন্তু কম বেশি করে নিবো, সো আমরা আমাদের ভিডিও অনুযায়ী করে নিবো। আমরা এখান থেকে করে দেবো 50 অথবা এখান থেকে 70, সো আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। সো 50 দিলে ভালো হয়েছে। ওকে, এরপর আমরা সাইনে ক্লিক করবো, এরপর আমাদের প্রথম চলে আসবো, এরপর আমরা এখান থেকে ব্যাক করবো, এরপর আমাদের আবার অ্যাডওভারলিয়ে চলে আসবে, সো আমাদের আবার নিচে অ্যাডওভারলিতে ক্লিক করবো। ওকে, এরপর আপনাদের কিউ ভালোভাবে খেলবো, আমরা চলে যাবো কি স্টিকার ভিডিওতে, সো আমি স্টিকার ভিডিওতে চলেছি, স্টিক ভিডিওতে সরি। এরপর আমরা থেকে হোয়াইট কালারটি নিয়ে নেবো, হোয়াইট কার্ডটি, সো ইন দ্য ওকে নেওয়ার পর আমাদের নিচে অ্যাডে ক্লিক করবো। এরপর হোয়াইট কার্ডটা আমাদের ফুল স্ক্রিন করে দিবো, সেটা ফুল ভিডিও দিয়ে দিবো, তারপর আমাদের এটা ফুল ভিডিও দিয়ে দিবো। ওকে, এরপর আপনাদের ফুল ভিডিও দিবেন। ওকে, এরপর আমাদের থেকে একটি জায়গা চয়েস করে নেবো, এরপর নিচে দেখতে পাচ্ছি কি ব্ল্যান্ড, আমাদের নিচে ব্ল্যান্ডে ক্লিক করবো। এরপর আমরা দেখতে পাচ্ছি কি ওভারলে নামে একটি অপশন রয়েছে, এই ওভারলেটি সিলেক্ট করে দেবো। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কতটা 4K মতো হয়ে গেল। এরপর আমাদের ব্যাক করবো, এন্ড সাইনে ক্লিক করবো। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কত অ্যাট্রাকটিভ হয়ে গেছে, আমাদের ভিডিওটি কত শাইনের ব্যাডনেস সবগুলো কিন্তু আমাদের এখানে বসে গেলো। এরপর আমরা চাইলে এখানে ভিডিওতে ক্লিক করে আমরা এখান থেকে নিচে আবার স্ক্রল করে আমাদের অ্যাডজাস্টে চলে যাবো। এরপর আমাদের ব্যাডনেসটা একটু বাড়িয়ে দিতে পারবো, কিন্তু বাড়িয়ে আমরা এখানে করে দেবো 10। এরপর কন্ট্রোলসে ক্লিক করে আমরা এটা একটু বাড়িয়ে দেবো, সেটা 10 করে দেবো, এবং স্যাচুরেশনে ক্লিক করে আমরা একটু বাড়িয়ে দেবো, এক্সপোজারে ক্লিক করে আমরা একটু বাড়িয়ে দেবো। ওকে, এরপর আমরা সাইনে ক্লিক করবো,
এরপর দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি কত রেঞ্জ থেকে একটা ভিডিও হয়ে গেল 4K। তখন আমরা এনতে যাগবো এনতে ভিডিওটি এনতে একবার সেভ করে নেব। সেভ করে যখন আমরা রিয়েশনে ক্লিক করব সবগুলো আপনাদের বাড়ি দেবেন, বাড়ি দিয়ে আপনাদের সেভ করে নেবেন। এখানে যদি আপনার 4K থাকে তাহলে আপনাদের 4K সেভ করে নেবেন। তখন থেকে ফুল HD রয়েছে তো আমরা ফুল HD সেভ করব। সো ওকে, এখানে আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেলো। এখন আমরা ডানে ক্লিক করব। সো ওকে, এখন আমাদের ফুল HD হয়ে গেলো। এখন আমরা 4K কনভার্ট করে আমরা এনতে ব্যাক করব। সো ব্যাক করার পর আমরা BN অ্যাপটি ওপেন করব। সো BN অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনার প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি BN অ্যাপটি ওপেন করবেন, এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন কি প্লাস আইকন, সো আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। সো ওকে, এরপর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর এই মাত্র যে ভিডিওটি সেভ করেছেন সেই ভিডিওটি নিয়ে নেবেন। নেওয়ার পরে নিচে অ্যারোতে ক্লিক করবেন। সো ওকে, আমাদের ভিডিও হোম স্ক্রিনে চলে আসলো, তো আপনি দেখতে পাচ্ছেন। এখন আমরা ভিডিওটির মধ্যে আরেকটু অ্যাডজাস্ট করব, তার জন্য আমরা নিচে আবার এখান থেকে ফিল্টারে চলে যাব। এরপর আমাদের অ্যাডজাস্টে ক্লিক করব। এরপর এটা আমরা একটু কমিয়ে বাড়ি দেখব, যেটা ভালো সেটা দিব। সো আমি বাড়ি দিচ্ছি, কন্ট্রাস্টে ক্লিক করব, কন্ট্রাস্টটা আমরা একটু কমিয়ে দিব। সো ওকে, এরপর আমাদের ব্যাডনেস, ব্যাডনেসটা আমাদের দরকার নেই। স্যাচুরেশন, স্যাচুরেশনটা আপনি অবশ্যই বাড়িয়ে দেবেন। সো বাড়িয়ে আপনার ইন্দা আপনার মতো দেবেন, আমি যে 20 দিয়ে দিচ্ছি। সো ওকে, এরপর এখানে আমাদের আর কোনো কিছুর দরকার নেই, আমাদের এতটুকু যথেষ্ট। সো ওকে, এরপর আমরা সাইনে ক্লিক করব। এরপর আমরা ভিডিওটা আরেকবার এখান থেকে সেভ করে নিতে পারবো। সেভ করে আমরা উপরে সেভ আইকনে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 4K রয়েছে, তো আমাদের 4K কনভার্ট করে আমরা এখান থেকে FPS-টা আমাদের বাড়িয়ে আমরা এখান থেকে সেভ করব, তাহলে আমাদের ভিডিওটি 4K কনভার্ট হয়ে যাবে। সো গাইস, এই প্রসেসটি ফলো করে খুব সহজে আপনি একটি নর্মাল ভিডিওতে কিন্তু 4K কনভার্ট করে নিতে পারেন খুব সহজে। তো গাইস, এই ছিল আমাদের আজকে ভিডিও। আই হোপ আপনার থেকে ভিডিওটি ভালো হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী কোনো ভিডিও চ্যানেল সংগ্রহ পাওয়ার জন্য। বন্ধুরা দেখাচ্ছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।